থেকে অনেক অনেক মানে অ্যাকচুয়ালি সিজন ওয়ান শেষ হওয়ার পর দারুণ এক্সপেকটেশন ছিল সিজন টুটা আর কি করবে, কারণ সিজন ওয়ানে অনেক অনেক কিছু দেখানোর জন্য টাচ করেছিল, অনেক কিছু সেন্সিটিভ ম্যাটার্স টাচ করেছিল, একদম তো সেটা হচ্ছে না আর কি এরা দেখাতে পারে, তো একদমই হতাশ করেনি, হতাশ তো এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে, এত কিছু ইম্পর্টেন্ট জিনিসকে দেখিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, আচ্ছা, মেড ইন হেভেন সিজন টু। আমরা এর আগে সিজন ওয়ান দেখেছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল, আর তখন আমাদের চ্যানেল ছিল না, তাই হ্যাঁ আমরা সিজন টু এর জন্য ট্রেলার রিয়াকশন করেছি। বাট যখন সিজন ওয়ান বেরিয়েছিল তখন আমরা চ্যানেলটা ছিল না, তাই ওটার রিভিউ নেই, বাট হ্যাঁ আমাদের খুবই ভালো লেগেছিল ওটা। তো আমরা সিজন টু এর রিভিউ নিয়ে এসেছি। এটা ডাইরেক্ট করছে জয়া আখতার, ইমা কাকতি আর অন্যান্য অনেকেই, কিছু কিছু ডাইরেক্টর এক একটা এপিসোড ডাইরেক্ট করেছে, বাট হ্যাঁ মেন কাস্ট সেম আছে, অর্জুন, মাথুর, সবিতা, জিম, কালকি। বাট হ্যাঁ যে প্রত্যেকটা এপিসোডে যে আলাদা আলাদা বিয়ে হচ্ছে সেগুলোতে খুব আরো ওদের কাস্টমার বা এদেরকে চেঞ্জ করছে, তো ওখানে অনেক নতুন আছে, মোনাল ঠাকুর আছে, দিয়া মির্জা আছে, আরো অনেক 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 কে নিয়ে আছে, অনেক কে নিয়ে আছে। তো হ্যাঁ শুরু করে, আমার খুব ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে বলতে আমি যদি বলি আমার ফার্স্ট সিজনটা ভালো লেগেছিল তাহলে এটা খুব খুব ভালো লেগেছে। আপনারা যদি ফার্স্ট সিজন দেখে থাকেন আর সেকেন্ড সিজন দেখে থাকেন তাহলে আপনারাও বুঝবেন আমি কেন বলছি, আর যদি না দেখে থাকেন সেকেন্ড সিজন তাহলে আমাদের রিভিউ দেখুন, ওটাও দেখতে পারেন, ওটিটিতে আছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি, আমাদের এত কেন ভালো লেগেছে তাতে, বলো তুমি বলো। হ্যাঁ হ্যাঁ আমার মানে সিজন ওয়ানের থেকে অনেক অনেক মানে অ্যাকচুয়ালি সিজন ওয়ান শেষ হওয়ার পর দারুণ এক্সপেকটেশন ছিল সিজন টুটা আর কি করবে, কারণ সিজন ওয়ানে অনেক অনেক কিছু দেখানোর জন্য টাচ করেছিল, অনেক কিছু সেন্সিটিভ ম্যাটার্স টাচ করেছিল, একদম, তো সেটা হচ্ছে না আর কি এরা দেখাতে পারে, তো একদমই হতাশ করেনি, হতাশ তো এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে, এত কিছু ইম্পর্টেন্ট জিনিসকে দেখিয়েছে যে সিরিয়াসলি দারুণ লেগেছে। আমরা যখন টিজার রিভিউ ট্রেলার রিভিউ করেছিলাম তখন আমরা ওখানে ভেবেছিলাম, বলেছিলাম হয়তো যে আমরা মনে হচ্ছিল যে নানান রকমের হিন্দু মুসলিম খ্রিস্টান সব কিছুকে একটা করে টাচ করবে, তো আমি বলবো শুধু সেরকম না, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সোশ্যাল মেসেজ, যেটা হয়তো আপনি ভাবতেও পারবেন না, কারণ কি আমার এক্সপেকটেশন ছিল না এতগুলো দিক ওরা ধরবে আর এত সুন্দরভাবে ব্যালেন্স করে ওরা প্রত্যেকটা এপিসোড করবে, কারণ কি যখন আপনি অনেক কিছু একসাথে দেখাচ্ছেন সেটাকে ব্যালেন্স করা খুব কঠিন, মানে ভাববা অনেকটা সহজ কিন্তু ওটাকে যখন এক্সিকিউট করতে হয়। এদের কাছে একটা ইয়ে ছিল যে এই জিনিসটা যখন কোনো মুভিতে হয় তখন অনেক মুভি এরা খিচুড়ি মতন বানিয়ে দেয়, সবকিছুকে ইম্পর্টেন্স দিতে পারে না, কিন্তু এটার অ্যাডভান্টেজ কি ছিল, এগুলো এপিসোডস সিজন, এক একটা এপিসোড ওরকম ভাবেই করা হয়েছিল যে এপিসোডে আমি এটাই দেখাবো, তো আমি এই টপিক ফুলি ডেডিকেটেডলি এই টপিকটাকে টাচ করব, তো হয়ে গেল কাজ আমার, নেক্সট এপিসোড মুভ অন টু দ্য নেক্সট এপিসোড, আমি তা বলবো সেখানে আমার নতুন টপিক, এক্সিলেন্ট টাচ, হ্যাঁ একদমই, কারণ কি ভুল হওয়ার জায়গা অনেক ছিল, বাট ওরা এক ঘন্টা টাইম পেয়েছে একটা এপিসোডে এটাকে পুরো, মানে এক একটা ঘন্টা এক একটা স্টিল প্রবলেম আর প্রবলেম সলভিং দেখানো হয়েছে, সবকিছু দেখানো হয়েছে আলটিমেটলি, তো মানে আমরা এক দুটো টপিক হয়তো ভেবেছিলাম, বাট এখানে এত রকমের টপিক দেখানো হয়েছে যে আমরা সত্যি কথা আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ব্যাপারটায়, যে লাস্টের দু তিনটা লাস্টের যে এপিসোডটা টেস্ট টেস্ট ইন হেভেন না টেস্ট ফর হেভেন
যে একটা মেয়ে নিজেকে নিজে বিয়ে করেছে আয়নার সামনে দাঁড়িয়ে, তো আমি জানি না কেন বাট হঠাৎ করে রিফ্লেক্ট করলো ওই নিউজটা মাথার মধ্যে। তো অনেকে হয়তো শোনেনি এই নিউজগুলো, বাট খুব ভালো দেখানো হয়েছে। আর তার মধ্যে যে ওদের যে ইন্টারনাল ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি ইস্যুস যেগুলো ওদেরকে করতে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, এখানে মোনা সিংকে আনা হয়েছে, দারুণ একটা স্ট্রং ক্যারেক্টার, দারুণ অ্যাক্টিং করেছে মোনা সিং, ওর ফ্যামিলির যে ইস্যুসটা সেটাও খুব ভালো একটা জিনিস দেখানো হয়েছে ওখানেও। প্রত্যেকজনের ফ্যামিলি হিস্ট্রি, প্রত্যেকটা ক্লায়েন্টের ফ্যামিলি হিস্ট্রি, আর এক একটা ক্লায়েন্ট মানে সেটা হচ্ছে ব্রাইড আর গ্রুম, তো দুটোই ক্লায়েন্ট হিস্ট্রি খুবই ডিটেলে দেখানো হয়েছে, আর প্রত্যেকটা টিপিক্যাল প্রবলেম নেওয়া হয়েছে, আর এমন এমন কিছু প্রবলেম নেওয়া হয়েছে যেগুলো হয়তো অনেকে ভাবেও না সেটা প্রবলেম। তো প্রচুর স্ট্রং মেসেজ আমি বলবো, আজ এটা হয়তো অনেকেই নিতে পারবে না, অনেক জিনিস এমন দেখানো হয়েছিল যেটা তোমার বাইসেক্সুয়াল হোক, হোমোসেক্সুয়াল হোক, সব রকম ধরনের আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে আর অনেক ডেপথলি দেখানো হয়েছে। অনেক বিয়ে যেটা মুসলিমদের যেটা এক্স্যাক্টলি পলি ম্যারেজ মনে হয় ওটাকে বলা হয়, তো একটা বউ থাকতো তুমি আরেকটা ম্যারেজ বিয়ে করতে পারো, সেটাও ওদের কাস্ট অনুযায়ী ওটা ইনলিগাল না, ধর্ম অনুযায়ী ইনলিগাল না, সরি তো কাস্ট না, রিলিজিয়ন অনুযায়ী ওটা ইনলিগাল না, বাট প্রচুর জিনিস দেখানো হয়েছে যেখানে একটা সে ছেলে হোক আর মেয়ে তার বংশ পরিচয় সব থেকে বেশি তার কর্ম পরিচয় ছাড়া, রাধিকা তো অসাধারণভাবে ওই কাজটা করেছে, দলিতের যে একদম মানে ওগুলো টাচ করবে ভাবিনি, একদম ওগুলো ভাবিনি, পলিগামিটাও ভাবিনি আমরা, বাট হ্যাঁ লেসবিয়ান যে ম্যারেজটা সেটা ভেবেছিলাম, সেটা ভেবেছিলাম, বাট বিভিন্ন টাইপের ম্যারেজ যেগুলো দেখানো হয়েছে ক্রিশ্চিয়ান একটা জায়গায়, যে আমরা একটা মানুষকে খুব ছোট মেসেজ, একটা মানুষকে যখন আমরা জাজ করি যে কেউ ভালো ছেলে বা কেউ ভালো হাজবেন্ড না তার মানে তার অন্য রিলেশনগুলো খারাপ সেটা না, তো অ্যাজ আ ফাদার একটা বাচ্চাকে কত ভালো রেখেছে, মানে এখানে অনেক কিছু দেখানো হয়েছে। তো মোট কথা ডোমেস্টিক অ্যাবিউস, এক্স্যাক্টলি ডোমেস্টিক অ্যাবিউস, আর অ্যাকচুয়ালি ওটা অ্যাবিউজ আমি বলবো না, আমরা বুঝতে পেরেছি ভায়োলেন্স যাতে করা তো ওটাও রোগ আলটিমেটলি, কেন কি ওটা মানুষের কিছু কিছু এখন সাইকোলজিক্যালি, হ্যাঁ মানে ওটা যখন আলটিমেটলি এন্ড হলো দুজনে বিয়ে করার পর আমাদের মনে হলো এটা কেমন এন্ড হলো, বাট হ্যাঁ লাস্টে দেখানো হলো যে ওর উপরে ফাইল চার্জ করেছে, বাট স্টিল ব্যাপারটা থাকতে পারবে না, ওটা একটা সাইকোলজিক্যালি প্রবলেম, ওগুলোর মানে সলিউশনে ও কোনোটাই প্রিটেন্ড করছে না, বা যখন কাঁদছে তখন জেনুইনলি কাঁদছে, যখন মারছে তখন জেনুইনলি মারছে, সেটা আমাদের মনে হচ্ছে, আর এটাই হয় সাধারণত, অনেকে নাও মনে হতে পারে, অনেকটা ওই ডার্লিংস এর যে ক্যারেক্টারটা ছিল অনেকটা ওরকমই, একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু। তো ওই যেমন, আর আমি বলবো সিরিজটার প্রত্যেকটা বিয়ে আমি সাজিয়েছে খুব সুন্দরভাবে, যদি প্রথম এপিসোডে শেষের দুটো এপিসোড বা তিনটে এপিসোডের কোনো একটা এপিসোড দিয়ে দিত তাহলে মানুষের নেয়াটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যেত। রাধিকা আপ্টের যে এপিসোডটা ছিল ওটা ওয়ান অফ দ্য ফেভারিট আমি বলবো ম্যারেজ আমার ক্ষেত্রে, কেন কি এত সুন্দরভাবে বৌদ্ধিস্ট ওয়েডিংটা দেখানো হয়েছে আর এত স্নিগ্ধ অ্যাকচুয়ালি, সেটা আপনার পদ্ম ফুল তাও কি সাদা পদ্ম, মানে পুরো জিনিসটা এত পিস আর একটা শান্ত একটা স্নিগ্ধ, মানে অপূর্বভাবে দেখানো, কোন একটা মনস্মৃতি গেলে আপনার ফিলটা হয় একদম সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এটা থেকে শুরু করছি যেহেতু এই সেন্টার নিয়ে কথা বলছি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে দেওয়া হয়েছিল বুদ্ধম শরণম গচ্ছামি বা একটা জুবিন শ্যাম বা একটা চ্যান্টিং এর একটা আলাদাই একটা মানে অসাধারণ মাধুর্য, আর প্রত্যেকটা এপিসোডে এই মিউজিক, হ্যাঁ মানে এটা থেকে যদি শুরু করলাম প্রত্যেকটা যথাযথ মিউজিক দেওয়া হয়েছে। আর বলবো ওই সিনে আমার বিশেষ করে খুব ভালো লেগেছে যে বি এম আম্বেদকরের ছবিটাও রাখা হয়েছে পাশে, ওটা আমার জন্য সব থেকে হয়তো ইমোশনাল একটা পয়েন্ট ছিল যে অত সুন্দরভাবে একটা বিয়েকে দেখানো, আর প্রত্যেকটা তাছাড়া পরের দিকে আর এক্সপেরিমেন্টাল লুক প্রথম দিকে রেড মানে রেড আর গোল্ডেন
ওয়ারের প্রিন্সেস আর শুরু হয়েছিল, মানে আমরা এই জায়গা অবধি নিতে পেরেছি ওয়ারের প্রিন্সেস কেন, তার আগে অলরেডি যখন যে ফ্যামিলিটা ছিল তার মা বাবা দুজন দুজনকে কলেজ লাইফ থেকে ভালোবাসত, ওখানে যখন বিয়েটা হলো ব্ল্যাকের উপরে ড্রেস পরেছিল, মানে এই ট্র্যাডিশনাল জিনিসটাকে আস্তে আস্তে ভাঙতে শুরু করেছিল বলে আমরা শেষে সিঙ্গেল ম্যারেজও দেখতে পেলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি বলবো স্টোরিটা খুব সুন্দর সাজিয়েছে, ম্যারেজগুলো সিকোয়েন্সগুলো খুব ভালো হয়েছে, কেন কি একটা আগে দিয়ে দিলে হয়তো মানে আমাদেরকেও স্টোরিটার সাথে সাথে আস্তে আস্তে ব্রড মাইন্ড করতে 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 গেছে। তাও আমার মনে হয় এখন অনেকে নিতে পারবে না, কারণ কি এটা প্রচুর ফিউচারিস্টিক জিনিস, অতটা আমাদের সমাজ অতটা সবাই এরকম হতে পারেনি এখনো, এখনো হতে পারেনি, আর সেটা নিয়ে আমি কাউকে জাজ করছি না, কারণ ইন্ডিয়াতে একদম সব মানুষ কোটি কোটি মানুষ আছে, সবার নিজের নিজের মতামত আছে, কিন্তু সবাইকে এক জায়গা আনাটা ইটস একদম কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু আমি বলবো খুব চ্যালেঞ্জিং প্রত্যেকটা স্টোরি নিয়েছে, সেটা কাস্ট নিয়ে হোক, রিলিজিয়ন নিয়ে হোক, সেক্সুয়ালিটি নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, আর যাদের কথা বলা হয়েছে সেটা অনেক কম সংখ্যার মানুষের কথা বলা হয়েছে, হয়তো তারা নিজের কথা বলতে পারে, কিন্তু এরকম প্ল্যাটফর্মে এত সুন্দরভাবে একটা দেখানোটা আমার কোনো একটা বড় বিদ্রোহ বা বড় একটা মানে ওই বলে না ঢিন্ডোরা পিটে জানানোর থেকে আমার কাছে কম মনে হয়নি। আর গ্রে শেডটা খুব ভালো মতন রেখেছে, যেমন সবিতার ক্যারেক্টারটা একদম ওয়াও, শান্ত শিষ্ট ভদ্র মেয়েও রাখেনি, আবার একদম বাজেও রাখেনি, রিয়েলিস্টিক যেরকম হয় সবাই তো সাধু, সবাই খুব ভালো হয় না, না সবাই সবাই একদম বাজেও হয় না, সবার ইমোশনস আছে, তো আমি কিছু কিছু হয়তো একটু ডার্ক সাইডও দেখানো হয়েছে, তো আমি ওই জায়গায় বলবো খুব রিয়েল ক্যারেক্টার হ্যাঁ, আর ওটা ওর ক্যারেক্টারে আছে সেটা আমাদের ফার্স্ট সিজনেই বোঝানো হয়ে গেছে, যেভাবে ও বিয়ে করেছে ওর সাথে, একদম একদম জিমের সাথে যেভাবে বিয়ে করেছে, যে নিজের যে নেকেড ভিডিও শেয়ার করতে পারে সবার কাছে, লিক করতে পারে, সে যা খুশি করতে পারে পয়সার জন্য, তো ওই স্ট্যাটাস আসার জন্য একদম, আর ওইটারও আপ অ্যান্ড ডাউনসটা দেখানো হয়েছে, আর ওইটাই মানে সব জায়গায় সব পিচ পারফেক্ট, সবাই খুব ভালো আর খুব খারাপ, এই সিকোয়েন্সটাকে ভেঙে যে গ্রে এর এত রকমের শেড দেখানো হয়েছে সেটা খুব ভালো লেগেছে। আমি প্রত্যেকটা ক্যারেক্টার কিছু কিছু জায়গা মনে হচ্ছিলো আমার পার্সোনালি হয়তো মনে হয়েছিলো যে গেস এক বা ইন্টিমেসি সিনগুলো খুব বেশি ছিল, একটু কম হলেও ঠিকই লাগতো, একটু বেশি প্রেসারাইজ হয়েছে কিছু কিছু প্রথম দিকের এপিসোডগুলোতে, বাট আদারওয়াইজ অসাধারণ হয়েছে সেটা সিরিজটা একদম। আর অর্জুনের যে ক্যারেক্টারটা যে চেঞ্জেসটা, মানে ও ওকে একটা ভালো মানে জেনুইন একটা ছেলে দেখানো হয়েছিল সিজন ওয়ানে, ওর কোনো ডার্ক সাইড ছিল না, কিছু ছিল না, সেখান থেকে এখানে হঠাৎ করে ফ্যামিলি রিজনের জন্য যে ডার্কের দিকে চলে গেল সেইটা ভালো দারুণভাবে দেখানো হয়েছে, তারপর এটাও দেখানো হলো যে তোমাকে জাস্ট কারুর নয় কিছুর দরকার নেই, একটা যে সাপোর্টিভ একটা মানুষের দরকার, যে তোমার কমফর্ট, যেখানে যে কোনো জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, একদম মানে মানুষ চাইলে দুটোই করতে পারে, শুধু মানে কিছু সময় কিছু মানুষের দরকার থাকে, সবাই সিঙ্গেল করতে পারে, সবাই তো স্ট্রং হয় না, কারণ কি সবিতার ক্ষেত্রে দেখানো হয়েছিল প্রচুর স্ট্রং, ও যেমন সিচুয়েশন ও বেরিয়ে আসে, কিন্তু সবাই হয় না সেটাও দেখানো হয়েছে। আর মোনা সিং এর যে একটা ফ্যামিলি স্টোরি, মা একটা এখনকার যেটা প্রচুর আমার মনে হয় মা বাবার বিশেষ করে মাদের একটা টেনশন তাদের একটা টিনেজ ছেলেদেরকে নিয়ে, তো এই জিনিসটা খুব ভালো দেখানো হয়েছে যে একটা ভুল পথ থেকে কি করে ঠিক পথে নিয়ে আসা, মানে ওই বাচ্চাটা খুব ভালো অ্যাক্টিং করেছে ছেলেটা, কেন কি যখন রাফ রুট ওইটাও এতটা বিরক্তিকর ছিল, যখন অ্যাক্টিংটা এত ভালো ছিল যে আমাদের বিরক্তিকর লাগছিল, একদম ছেলেটাকে খুব স্পয়েল ব্র্যাট টাইপের লাগছে, আর যখন ও গিল্ট ফিল করছে কাঁদছে শেষের দিকটা ওটাও অতটাই ভালো লেগেছিল, তো অ্যাক্টিং এই বয়সে আমি বলবো সত্যি খুব ভালো করেছে, তো ওভারঅল দারুণ লেগেছে, মিউজিক অসাধারণ, আর যেটা না বললেই না এক্স্যাক্টলি সিনেমাটোগ্রাফিটা এটার মেইন জিনিস, যেহেতু টপিকটা ওয়েডিং ওয়েডিং নিয়ে, তো ওয়েডিং প্ল্যানার মানে ভিডিও মানে ওরকম ভাবে ভিডিওগ্রাফি করা, ওই রকমই আর্ট ডাইরেকশনও দারুণ, ক্রিয়েটিভ টিম হ্যাটস অফ, ফ্রেম ফটোগ্রাফি সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা বিয়েকে আলাদা আলাদা ভাবে,
দারুন দারুন, মানে সেটা একদম লাস্টের বিয়েতে যে রোমানিয়ান স্টাইলের গান, নাচ, ড্রেস আপ, মানে প্রত্যেকটা বলে না নেইলড ইট, মানে কোনটার সাথে কোনটা মিল নেই। আপনি এতগুলো সিনেমা মানে বিয়ে দেখছেন, কোনটাতে একটু একঘেয়েমি নেই। আর ডিজাইন কস্টিউম যারাই করেছে, সেট ডিজাইন যারা করেছে, চরম ডিজাইন, অসাধারণ। মানে অ্যাজ আ ডিজাইনার আমি বলবো লিটারালি আমাদেরকে শিখতে হবে, মানে এত পিচ অ্যান্ড পারফেক্ট, মানে হয় না যেটা একটা মাথায় কল্পনা ওই রকম ভাবে তুলে ধরেছে। আর অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি সেখানে ওইটাকে তুলে ধরতে এতটাই হেল্প করেছে। এক্স্যাক্টলি। আর তারপরে ডায়ালগস, যেটা না বলি না, অসাধারণ ডায়ালগস, লাস্টের প্রত্যেকটা এন্ডিং করার যে স্টাইলটা, একটা কোটস দিয়ে কিছু কথা দিয়ে, আর মেডেন হেভেনটাকে বারবার ওখানে মার্জ আপ করাটা, যে লিখেছে আমার মনে হয় জয়া আক্তারই লিখেছে, মানে ক্রিয়েট তোরই করা। তো কিছু বলার নেই, মানে আপনারা বুঝবেন যে কতটা ইম্প্যাক্ট ফেলেছে। আর এটা খুব দারুণ ভাবে এন্ড করেছে, যেটা আমার মনে হচ্ছে এরপর আর কোনো সিজন বেরোনোর কথা নয়। কারণ আমি বলবো বেরোক, কেন কি লাস্ট যে এন্ডটা অত বড় ভিলায় দুজন, আমার মনে হচ্ছে ওদের অফিসটা ওখান থেকে শিফট করে সেই ভিলায় আসবে, কেন আমি জানি মনে হচ্ছিল আমার। তো বাট এন্ড, এটা একটা এন্ড হয়েছে। আগের সিজনটা যেমন কোনো এন্ড ছিল না, ভয়ই যাচ্ছিল যে অবভিয়াসলি টু আসবে, বাট এটা টু মানে না আনলেও কিছু ক্ষতি হবে না। মানে এরকম ভাবে একটা সুন্দর জায়গায় চেষ্টা করে সবার একটা ক্লোজার এসছে, এরও ডিভোর্স হয়ে গেল, ওরও মা মারা গেল, নিজে ইমোশনাল দিক থেকে ক্লোজার পেয়ে গেল, আমি কি করতে চাই, আমি চাই, আমি চাই। মোনা সিংহেরও যে ফ্যামিলি এটা ক্রাইসিসটা ছিল সেটাও রিজলভ হয়ে গেল, সবকিছু এখানে সলভ দেখিয়ে দিল। আমি চাই, কারণ কি আমি আরো সুন্দর সুন্দর এরকম এপিসোড দেখতে চাই, করতে হবে, কারণ স্টোরি হয়ে যাওয়া মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর আমি দেখতে চাই এর থেকে আর নতুনত্ব কি আসতে পারে। অবভিয়াসলি সেটা ওদের জন্য চ্যালেঞ্জ থাকবে, বাট আমি যদি বলি যে না দেখো ওই মেয়ে ফটোগ্রাফার যে ছিল তাদেরটা তো হয় ক্লোজ হয়নি, কিন্তু তাদেরটা একটু দেখালো যে ও তো আসছে, ভিডিওগ্রাফার আর কথা বলতে এলো, বললো যে আমার মনটা ভালো, তো দেখালো, ওটা ক্লোজ ভাবতেই পারেন আপনি ছোট গল্পের মতো। কিন্তু আমি চাই এত সুন্দর, এটা অনেকদিন পরে এলো, বাট এদের পার্সোনাল যে জিনিসগুলো ছিল সেগুলো এরা ক্লোজ করে দিয়েছে একদম। আর এটা পার্ট 2 টা কতদিন পরে এলো, প্রায় 2-3 বছর। হ্যাঁ তো আমরা ওয়েট করেছি, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওয়েট এর থেকে আমরা ভাবিও নি আসবে আর কেন কে জানে, বাট যাই হোক 3 যদি আরো 2-3 বছর পরে আসে, আর জানি না সমাজটা 2-3 বছরে কতটা আরো চেঞ্জ হবে, আরো কি ইম্পর্টেন্ট স্টোরি বলতে হবে এদেরকে। তো যখন স্টোরি বলতে হবে, আমার মনে হয় মানুষকে যদি কোনো মেসেজ দিতে হয়, আরো নতুন কোনো স্টোরি বলতে হয়, তাহলে সিজন 3 আসুক, আমরা শুনবো, আমরাও বুঝবো, অন্যরাও বুঝবে হয়তো। আপনারা অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে আমার মনে হয়। আর আপনারা জানাবেন, আপনারা যদি অলরেডি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে, আমরা কিছু মিস করলাম কিনা, এক্সট্রা কি আপনাদের ভালো লেগেছে, আমাদের সাথে একমত কিনা। আর একটা জিনিস বলবো, এটা অ্যাডাল্ট স্টোরি, তো ফ্যামিলির সাথে না দেখা বেটার। হ্যাঁ, কিছু ইন্টিমেট সিনস আছে তো। আর তাছাড়া এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব প্লিজ, এখনো না করে থাকলে অবশ্যই করুন। আর আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।